এত সুন্দর একটি গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি মনে করে লেখা? মানে মালিকে কি মনে করে এটা লিখলো? প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো, লাল সবুজের আঁকা পতাকায় আমরা দেখতে পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামের কতটা গুরুত্ব! এই বাংলাদেশের রাস্তায় হঠাৎ করে এই ছবিটি দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর গাড়ি মানুষ, মানে চাইলে তো ভালো দেয়া যায়, খারাপও দেয়া যায়, কেউ সিনেমা, কেউ ছবি, আবার কেউ ছবির পাশে দিয়ে রেখেছে লাল সবুজ, ঢাকা মাঝদি সোনাপুর ভায়া লাকসাম এসি বাস। আসসালামু আলাইকুম কাকা, আপনার সাথে আমার একটু কথা ছিল। এত সুন্দর একটি গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি মনে করে লেখা? মানে মালিকে কি মনে করে এটা লিখলো? কিভাবে মাথায় আসলো? আমাদের শুরু যেটা শেষ হতো এটা, আলহামদুলিল্লাহ, মানে আমাদের মরতে হবে এটা দিয়ে, আর আমাদের জন্ম দুনিয়াতে আসাটাও আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আবার যাওয়ার শেষ প্রান্ত একই। ওহ মাশাআল্লাহ, আপনি এত সুন্দর উত্তর কিভাবে রেডি রাখলেন আগে থেকেই? না না, আপনি মানে শুরু আসতেও এটা, যাইতেও এটা, কারণ আমাদের সৃষ্টিকর্তা তো দ্বিতীয়ত আর কেউ না, তাহলে আমি আল্লাহকেও দেখি নাই, রাসূলকেও দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি যে কোরআন, সে কোরআনে আমাকে বলে দেয় যে আমার সৃষ্টিকর্তা এক, শুরু সে, শেষও সে, মাশাআল্লাহ। তো আমরা আমরা অনেক দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল, মানে এই মালিক যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আর্ট করছিলেন, নিশ্চয়ই অনেকে বলেছে যে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ কেন লেখো, কত মানুষ অনেকে ছবি আঁকে, অনেকে কার্টুন আঁকে, তো এটা উনি কি চিন্তা থেকে উনি এটা করলেন? আমার যতটুকু ধারণা, উনি অনেকে তো অনেক কিছুই করলো। আচ্ছা, এই জিনিসটা তো আমি কোনো কোথাও দেখি নাই, তা আমি একটা জিনিস শুরু করি। এটা যতবার মানুষ জপে, ধরেন মানুষ দেখতে গেলে তো একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সওয়াব কি হয় না? অবশ্যই অবশ্যই। আর এটা সওয়াবের একটা অংশ মালিক পেয়ে যান। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আপনার এই গাড়িটা দেখে অপেক্ষমান হয়ে দৌড়ে আসছি, ভেবেছিলাম আপনাকে পাবো না, কারণ আপনাদের গাড়িতে আপনাকে দেখা যায় না, ভিতরে গরমের জন্য শুয়ে আছিলাম তো। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছেন, মানে আপনাকে দেখলে এই গাড়ির সাথে আপনাকে মানায়, মালিক কি তাহলে সবাইকে দাঁড়িওয়ালাদেরকেই রাখেন? না, নামাজিওয়ালাদেরকেই রাখেন? এখানে মনে করেন আপনার হিন্দু আছে, মুসলিমও আছে। আচ্ছা, কারণ কর্মস্থলে না। প্রিয় দর্শক, আজকে রাস্তার ধারে আল্লাহর কালাম দেখতে পেলাম, মানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটি জপতে আসতেও জপতে হয়, যেতেও জপতে হয়, মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়, জীবনের সব গুনাহ নাকি মাফ হয়ে যায়। সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজ গাড়ির মধ্যে আর্ট করা। আল্লাহ পাক ভাইকে নিরাপদে রাখেন, এই গাড়িটাকে নিরাপদে রাখেন, এবং গাড়ির মালিক যিনি, আমরা ওনাকে চিনি না বা ওনাকে এখানে পাই নাই, আল্লাহ পাক ওনাকেও নিরাপদে রাখেন, এবং উনি এত সুন্দর একটি আর্ট করেছেন। উনি বলেছেন সবাই তো গান বাজনা বা সবাই তো ছবি একে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো কেউ আঁকেন নাই, তাহলে আমি একবার একে দেখি না, হয়তো বা আমাকে দেখে অনেকেই ইন্সপায়ার হবে। আল্লাহ পাক এই গাড়িটাকে নিরাপদে রাখেন, আল্লাহ পাক এই গাড়ির মালিককে অনেক অনেক নিয়ামতে ভূষিত করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন AHP TV তে, AHP TV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।